নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। WBSSC-র যে আগামীতে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু একটি নতুন প্যাটার্নে এক্সামগুলো হবে, বা যে ধাঁচে এক্সামটি হবে সেখানে কিন্তু 4 থেকে 5টি ধাঁচ থাকবে বা ধাপ থাকবে। প্রথমের যে ধাপ সেটি হলো পিটেট এক্সাম, তারপরে সাবজেক্ট এক্সাম, তারপরে ইন্টারভিউ, এবং সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে ক্লাস ডেমো বা ডেমনস্ট্রেশন। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা পাওয়া যাচ্ছে বর্তমান সময়, যে 9-10 এবং 11-12 দুটো কীতেই কি বসা যাবে, এই প্রশ্নটা কিন্তু খুব পাওয়া যাচ্ছে। তারই কিন্তু উত্তর আছে আমরা এই ভিডিওতে দেব। সবার আগে বলি, বর্তমানের যে সিচুয়েশন বা বিভিন্ন তথ্যসূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আগামীতে যে পরীক্ষাটি হবে সেখানে 9-10 এবং 11-12-এর মোট কিন্তু 20,000-এর মতো শূন্যপদ থাকবে। 9-10-এর ক্ষেত্রে প্রায় 14,000 এবং 11-12-এর ক্ষেত্রে প্রায় 6,000, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে খবর। তো যে পিটেট এক্সামটি হবে সেই এক্সামটি কিন্তু 100 মার্কের হবে, এবং এটা কিন্তু সম্পূর্ণ MCQ বেস। এবং এরপরে সাবজেক্ট এক্সামটি হবে, সেখানেও কিন্তু সেই MCQ পদ্ধতি অবলম্বন করে 100 নম্বরের পরীক্ষা হবে। ইন্টারভিউর যে ব্যাপারটি রয়েছে সেখানে কিন্তু কোনো পরিষ্কার তথ্য দেওয়া নেই যে ইন্টারভিউ কত মার্কে হবে, তবে এটা জানা গিয়েছে যে ইন্টারভিউয়ের যে নাম্বার আগে থাকতো তার থেকে অনেকটা কম থাকবে ইন্টারভিউয়ের নাম্বার। এবং সর্বশেষে ক্লাস ডেমো থাকবে, এবং সেই ক্লাস ডেমোতে উত্তীর্ণ করলেই কিন্তু আপনাদের চাকরি নিশ্চিত। তো প্রথমে পিটি এক্সামে পাশ করলে তারপরে কিন্তু সাবজেক্টের খাতা দেখা হবে, অর্থাৎ প্রিলিমিনারি যে টেস্ট এক্সামটি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সিলেবাসটি এখনও কিন্তু অফিসিয়ালভাবে রিলিজ হয়নি, তবে সাঁওতালি মিডিয়ামের যে সিলেবাসটি আছে সেটা ধরে কিন্তু পড়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। সেই সিলেবাসটাও কিন্তু আমরা আগে আপলোড করেছি, দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অফিসিয়ালভাবে আগামীতে একটা সিলেবাস কিন্তু প্রকাশিত হবে, এমনটা কিন্তু খবর রয়েছে। তো এই যে বড় প্রশ্ন একটি, যে 9-10 এবং 11-12 দুটোতে কি বসা যাবে, অবশ্যই বসা যাবে। 9-10 এবং 11-12-এর যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট রয়েছেন বসার জন্য, তারা অবশ্যই দুটোতে বসতে পারবেন, কোনো এখানে চিন্তার বিষয় নেই। 9-10-এর জন্য আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং 11-12-এর জন্য কিন্তু পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষাগুলো কিন্তু সেপারেট দিনে হবে। তো কোনো অসুবিধা নেই, 9-10-এর জন্য এক্সাম দিতে পারবেন, 11-12-এর জন্য কিন্তু আপনার সাবজেক্ট বেসে এক্সাম দিতে পারবেন, কিন্তু পিটেট এক্সামটা কিন্তু একটাই হবে, পিটেট এক্সাম একটাই হবে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী ধাপগুলোকে নেওয়া হবে। প্রথমে পিটেট এক্সাম হবে 100 মার্কের, এবং তারপরে কিন্তু সাবজেক্টের এক্সাম, তারপরে ইন্টারভিউ, তারপরে হচ্ছে ক্লাস ডেমো। তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে অ্যাকাডেমিক নাম্বারে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার অ্যাকাডেমিক নাম্বারের ওপরে গুরুত্ব দেওয়া হবে, এবং সেখানে অ্যাকাডেমিক নাম্বারকে গুরুত্ব দিলে কি হবে সেটা কিন্তু দেখার বিষয়, কারণ এই করোনার সময় অনেকেই অনেক জায়গাতে অনেক নাম্বার পেয়েছে। এ নিয়েও কিন্তু আমরা অনেক কমেন্ট পেয়েছি যে অ্যাকাডেমিক নাম্বারের যে ব্যাপারটি সেটি না থাকলেই হয়তো ভালো হতো, তবে অনেকজনের বিভিন্ন মত রয়েছে। তবে এই ধাঁচেই কিন্তু এবার এক্সামটি হচ্ছে, তো আপনারা প্রিপারেশন শুরু করে দিন, খুব শীঘ্রই হয়তো নিউ নোটিফিকেশন বেরিয়ে আসবে।